হেলমেট বাহিনী কারা, রামদা বাহিনী কারা, অস্ত্র উঁচিয়ে তারপরে সেই জায়গায় এসে নিথর দেহের উপরে নৃত্য করে মানুষটিকে হত্যা করেছে কারা, বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত জায়গার মানুষ জানে যে এই কর্মকাণ্ডটি ছাত্রলীগ যুবলীগ ঘটিয়েছে। যেই মানুষরা মৃত্যুবরণ করেছে দুই বছর আগে, সংঘর্ষের সময় তাদের এখানে থাকার সুযোগ নেই, সেই মানুষদেরকে বিএনপি পরিচয় দিয়ে, বিএনপির নেতাকর্মী পরিচয় সাজিয়ে আজকে তাদেরকে আসামি করা হয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাইরা, দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি ভাই খুবই গুরুত্বপূর্ণ। দর্শক শ্রোতা, নাহিদ হত্যার বিচার কি হবে না? দর্শক শ্রোতা, কিভাবে নাহিদকে হেলমেট বাহিনী, রামদা বাহিনী কিভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে দর্শক, আর মামলা দিয়েছে কাদের নামে দর্শক, মৃত ব্যক্তির নামে, সেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, কঠিন প্রতিবাদ জানিয়েছে ডক্টর ফজল হক। চলুন দর্শক, তেনার ভিডিওটি আমরা না টেনে দেখব। দর্শক শ্রোতা, এই ভিডিওটি ভাই বেশি বেশি শেয়ার দেবেন। দর্শক, আপনারা কি চান না নাহিদের সুষ্ঠু বিচার হোক, নাহিদ বিচার পাক? যেভাবে নাহিদকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে, যেভাবে নাহিদকে হত্যা করেছে সন্ত্রাসী বাহিনীরা, আপনারা কি চান না দর্শক যে নাহিদের পরিবার সুষ্ঠু বিচার পাক? যদি পেতে চান নাহিদের বিচার, তাহলে অবশ্যই দর্শক এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে প্রতিবাদ জানান। চলুন দর্শক, আমরা পুরো ভিডিওটি না টেনে দেখব। দেখার পরে অবশ্যই দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন। চলুন দর্শক, আমরা ভিডিওটি দেখব। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা বিভিন্ন সময়ে শুনে থাকি, জানে থাকি যে ষড়যন্ত্রমূলক মামলায় বিভিন্ন ব্যক্তিকে ফাঁসানো হয়ে থাকে, কিন্তু ন্যাক্কারজনকভাবে মাহে রমজানের এই দিনে যে নিউজটি শুনলে আপনারা ব্যথিত হবেন, সেটি হচ্ছে ঢাকার নিউ মার্কেটের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে যে নাহিদ আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে, সেই নাহিদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টাটা চালাতে গিয়ে এমন ন্যাক্কারজনক কাজ তারা ঘটিয়েছে যে নাহিদকে হত্যা করেছে তার 23 নম্বর আসামি, যাকে করা হয়েছে, সেই মিন্টু 2 বছর আগে মৃত্যুবরণ করেছে, অথচ কবর থেকে উঠে এই মিন্টুই নাকি এই নাহিদকে হত্যা করেছে। এই হত্যা মামলার আরেকজন আসামি, যেই আসামি হচ্ছে 4 নম্বর আসামি, তার নাম হচ্ছে টিপু, যিনি 7 বছর পর্যন্ত যুক্তরাজ্যে বসবাস করছেন, তিনিও এই মামলার একজন আসামি। তাহলে বাংলাদেশের সমগ্র মানুষ দেখল এই হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে, হেলমেট বাহিনী কারা, রামদা বাহিনী কারা, অস্ত্র উঁচিয়ে তারপরে সেই জায়গায় এসে নিথর দেহের উপরে নৃত্য করে মানুষটিকে হত্যা করেছে কারা, বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত জায়গার মানুষ জানে যে এই কর্মকাণ্ডটি ছাত্রলীগ যুবলীগ ঘটিয়েছে। বিশেষ করে এখন পর্যন্ত ছাত্রলীগের প্রায় 10 জন নেতাকর্মী শনাক্ত হয়েছে, যাদেরকে পুলিশ ছাত্রলীগ বলে সম্বোধন করতে কষ্ট পাচ্ছে, তাদেরকে ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিচ্ছে, কিন্তু তারা যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত সেটা বলতে তাদের খুব লজ্জা হচ্ছে। অথচ যেই মানুষরা মৃত্যুবরণ করেছে 2 বছর আগে, সংঘর্ষের সময় তাদের এখানে থাকার সুযোগ নেই, সেই মানুষদেরকে বিএনপি পরিচয় দিয়ে, বিএনপির নেতাকর্মী পরিচয় সাজিয়ে আজকে তাদেরকে আসামি করা হয়েছে, এবং সেই আসামিটি করেছেন পবিত্র মাহে রমজানের এই মাসে। তাহলে বুঝতে বাকি নেই, বাংলাদেশের যে সকল জায়গায় বিচার ব্যবস্থা চলছে, যে সকল জায়গায় এ ধরনের খুনকারাবি হচ্ছে, লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় বর্তমানে অবৈধ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তাদের দলীয় বিভিন্ন সিনিয়র নেতাদের নির্দেশে আজকের এই বিএনপির নেতাকর্মীদেরকে ফাঁসানো হচ্ছে। শুধু কি বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় ফাঁসানো হচ্ছে? না, এর বাহিরেও যারা সমাজের কল্যাণকর ভূমিকা পালন করছে, যারা সমাজের ভালো ভালো মানুষ রয়েছে, যেই সকল মানুষ দেশের জন্য, মানবতার জন্য, গণতন্ত্রের জন্য কথা বলছে, সেই সকল মানুষদেরকে এবং তাদের পরিবারদেরকে আজকের
এই আওয়ামী সরকারের এই নির্লজ্জ আইন আদালত অবজ্ঞা করে আজকে তারা এখানে পুলিশ বাহিনীর দ্বারা তাদের নাম সম্পৃক্ত করছে। আজকে সেজন্যই বলছি এদেশের কোনো বিচার ব্যবস্থা নেই। এদেশে মৃত্যু ব্যক্তি এসে যখন নাহিদকে হত্যা করতে পারে, এদেশে যুক্তরাষ্ট্রে বসবাস করে সাত বছর পরে পর্যন্ত যে লোক এই দেশে নেই, সেই লোক যদি এসে জিনের সুরাতে কিংবা অন্য কোন সুরাতে আজকে যদি সেই নিউ মার্কেটে ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে, তাহলে বাংলাদেশে যারা অবস্থান করছেন, গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন, আপনারা তো স্বাভাবিকভাবেই মামলার আসামি হওয়ার যোগ্যতা রাখেন। বর্তমান আওয়ামী লীগের সময়ে এটা কোনো অবান্তর বিষয় নয়, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলবে তারা মামলার আসামি হবে, এটা অবান্তর কোনো বিষয় নয়। কারণ আওয়ামী লীগ প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করতে 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 এখন মৃত্যুবরণকারী ব্যক্তিদেরকে নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছে। আজকে পুলিশ তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, আজকের বিচারক তাদের বিচারকের জ্ঞান হারিয়ে ফেলেছে, আজকে দলবাজি করতে করতে এমন অবস্থা দাঁড়িয়েছে 2018 সালের রাতের অন্ধকারে যেভাবে ভোট কারচুপি করে সারা দেশের সমগ্র সিটগুলো আওয়ামী লীগ দখল করে নিয়েছে, তারা জানতেও পারেনি যে এতগুলো সিট তারা দখল করে নিবে। সেইভাবেই আজকে সমগ্র জায়গায় পুলিশ বাহিনী মামলার আসামি যেহেতু করতে হবে বিএনপির নেতাকর্মীদেরকে, মামলার আসামি যেহেতু করতে হবে বিরোধী মতের মানুষদেরকে, অতএব মৃত্যু না জীবিত সেটা তদন্ত করার সুযোগও বিএনপির এই নেতাকর্মীদের জন্য এখন পুলিশের নেই। বিএনপির নেতাকর্মীদের জন্য এতটুকু তদন্ত করার তর সচ্ছে না এই পুলিশের, কারণ এই পুলিশ রমজানের এই মিথ্যা মামলা দিয়ে আজকের এই মানুষদেরকে হয়রানি করে ঈদের সময় টাকা লুফে নিবে, অন্যায় অবিচার করে জুলুম নির্যাতন করে সরকারের কাছ থেকে হাতিয়ে নিবে, সরকারের মদতপুষ্ট দালাল বাহিনীতে রূপান্তরিত হয়ে আজকে তারা এই কর্মকাণ্ডগুলো পরিচালিত করছে। বন্ধুরা আমার, সেজন্য এই মাহে রমজানের এই দিনে দুঃখ আক্রান্ত নিয়ে আপনাদেরকে বলছি, আমরা কোন দেশে বসবাস করছি, এদেশের কে জানে না এই হেলমেট বাহিনীর ইতিহাস, এদেশে কে জানে না দিনে দুপুরে মানুষ মারার ইতিহাস। আমি সেজন্যই বলছি বর্তমানে অবৈধ অগণতান্ত্রিক সরকারের আইন আদালত বিচার ব্যবস্থা বলতে কিছুই নেই, শুধু আছে তাদের মুখের ঝুলি, শুধু আছে তাদের অন্যায় বিচার ব্যবস্থা, শুধু আছে শুধু মানুষের উপরে জুলুম নির্যাতন আর অত্যাচার। সেজন্য আমাদেরকে প্রতিবাদী হতে হবে, আমাদেরকে সকলকে এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে, এই ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আজকে হয়তো একদিন মিন্টুর নাম এসেছে, হয়তো এখানে যুক্তরাজ্যে অবস্থানরত টিপুর নাম এসেছে, কিন্তু একদিন দেখবেন আপনার নাম আমার নাম সকলের নামই সেখানে সংযুক্ত হয়ে যাবে। অতএব বাংলাদেশকে বাঁচাতে হলে, বিচার ব্যবস্থাকে বাঁচাতে হলে, বিএনপির নেতাকর্মীদের উপরে যে জুলুম নির্যাতন করছে এই জুলুম নির্যাতন থেকে বাঁচাতে হলে আজকের বাংলাদেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো পথ নেই। আসুন এই সকল মানুষের সকল প্রকার অপতৎপরতার বিরুদ্ধে আমরা গর্জে উঠি, আসুন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা গর্জে উঠি, আসুন দেশ মাতৃকার সেবায় আমরা সবাই মিলে এগিয়ে আসি। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।